Assalamualaikum viewers, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো viewers, আমি আবারো ফিরে এসেছি খুব খুব মজাদার আরো একটি রেসিপি নিয়ে। তো আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আপনারা আমাকে সাপোর্ট দিবেন। তো আরো বেশি যদি ভালো লাগে তাহলে আপনারা আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন। আর আরো বেশি ভালো লাগলে আপনারা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, প্লিজ কমেন্ট করবেন। তো ভিউয়ার্স চলুন আজকের রেসিপি করব বাসা তৈরি ফুচকা। তো এখানে আমি নিয়ে নিলাম 1/3 কাপ ময়দা, আর নিয়ে নিব এর সাথে 1/3 কাপ সুজি, যা বাসার দোকানে যে রেগুলার সুজি আমরা পাই বা ব্যবহার করি সে সুজিতে। তো এখানে আমি 1/2 চা চামচের থেকেও কমে দিয়ে দিলাম বেকিং পাউডার, 7 বুঝে দিব লবণ, দিয়ে এটাকে আমি এবার ভালোভাবে সবগুলো মিক্স করে নিব, হাতে আমি মিক্স করে নিব। তো মিক্স করে নেওয়ার পর আমি এখানে কুসুম গরম পানি দিয়ে আমি এটাকে অল্প অল্প করে আমি একটা ডো বানিয়ে নিব। তো একসঙ্গে কিন্তু পানি দেওয়া যাবে না, তাহলে আমার আমি যেভাবে ফুচকার জন্য ডো বানাবো সেরকম কিন্তু হবে না। তো আমি অল্প অল্প করে এবার পানি দিয়ে একটু শক্ত, এ ডোটা হবে একটু শক্ত, কিন্তু এটা সাধারণ আমরা যে রুটি বানাই সে রুটির মতো নরম হবে না, একটু শক্তই হবে। তো এটা কিন্তু এটাকে আমি ডো বানিয়ে এবার এক সাইডে 30 থেকে 40 মিনিটের মতো এক সাইডের টিস্যু ভিজা টিস্যু দিয়ে বা ভিজা কাপড়ের টুকরো দিয়ে, কিন্তু পানি কিন্তু মোটেই থাকবে না টিস্যুতে, ভালোভাবে চিপে পানিগুলো ফেলে দিতে হবে। 30 থেকে 40 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। তো এবার আমার স্মুথ একটা ডো হয়েছে। এবার আমি এই ডোটাকে আমি ভালোভাবে 10 থেকে 15 মিনিটের মতো আমি ভালোভাবে হাতে চেপে চেপে মতে নিব। আমার আজকের এই ফুচকা বানানো ফুলানো এক প্রথম কাজটি হলো আমার এভাবে ভালোভাবে মতে নিতে হবে। মতে নেওয়ার থেকে কিন্তু ফুচকার আরেকটা টিপস, ভালোভাবে মতে নিতে হবে, খেয়াল রাখতে হবে। আমি আবারও বলছি ছিঁড়ে ছিঁড়ে নিবেন এবং ভালোভাবে মতে নিবেন। ফুচকা তো ফুলবো তো ফুলবে, ফুচকার বাপ সুদ্ধা ফুল্লা যাবো গা, এমন ভাবে মতে নিবেন। তো আমার এখানে মতো হয়ে গেল, আমি 3টি লিচি কেটে নিয়েছি, 2টোকে কিন্তু আমি ভিজা টিস্যু দিয়ে এক সাইডে রেখে দিব, আর 1টা লিচিকে আমি রুটি বানিয়ে নিব। তো আমরা সাধারণ যে রুটির মতো বানিয়ে থাকি তার চেয়ে একটু পাতলা রুটি হবে। তো এভাবে আমি গুঁড়ি দিয়ে আমি এবার রুটি বানিয়ে নিই। তো ভালোভাবে বড় সাইজের আমার একটা রুটি হয়ে গেল। এটা কিন্তু একটা তেলের মুখের চাপা, চাইলে আপনি ছোট্ট বয়ম আছে বয়মের মুখের চাপা দিয়েও করতে পারবে। তো আমি তেলের মুখের যে মুখটা আছে সেটা দিয়ে আমি এভাবে গোল গোল করে শেপ করে কেটে নিয়েছি। এভাবে আমি জোরে চাপ দিব, তখনই এমনিতে আলাদা হয়ে যাবে। এবার আমি আলতোভাবে যে কাটা ছেঁড়ার ডোটা আছে সেগুলো আমি উঠিয়ে নিব, আর আমি এগুলো আলতোভাবে উঠিয়ে একটা থালি বা একটা ট্রেতে আমি এবার নিয়ে নিব। সবগুলো ট্রেতে আমার নেওয়া হয়ে যাবে, আর আমি এভাবে একটা ভালো পরিষ্কার কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রাখবো সবগুলো, যা যা বানাবো সবগুলো একটা বানিয়ে ডেকে রাখবো, আর একটু বানিয়ে আমি ডেকে রাখবো, ডেকে ডেকে আমি তেলে ভাজবো। তেলেতে এবার আমি চুলার উপরে পরিমাণ মতো তেল দিয়ে দিব একটা ননস্টিকার কড়াইতে, একটা একটা করে দেব, আর একটা একটা করে ফুলে একবার টই টুম্বর হবে, বালিশের থেকেও কোল বালিশের থেকেও বেশি ফুলবে।
এই যে দেখতে পারতেছে সবগুলো কিন্তু ফুলবে। ফুলবে না কেন এমন ভাবে তো মতে নিয়েছি ফুলার জন্য, ও চৌদ্দ গুষ্টি সহকারে ফুলে যাবে। তো এভাবে আমি সবগুলো কিন্তু ফুসকা বানানো হয়ে গেল। মার্শাল্লাহ দিলে দেখতে পারতেছেন কত সুন্দর, খুবই ভালো লাগছে আমার কাছে ফুলাটা দেখে। তো এভাবে কিন্তু আমি সবগুলো ফুসকো বানিয়ে নিলাম। এই যে কত টক টন্ন টনার আওয়াজ শোনা যাচ্ছে এতটাই। তো আমি ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি আপনাদের সাথে ফুসকোগুলো শেয়ার করতেছি। গরম গরম তো আমি ধরতে পারবো না, এতটাই গরম। এই যে দেখতে পারতেছেন মানে এতটাই শক্ত হয়ে গেল, মস মস হয়ে গেল ঠান্ডা হওয়ার পরে। তো ভিউয়ার্স, আশা করি আমার আজকের এই রেসিপি দেখে আমরা আর কিন্তু বাইরে থেকে ফুচকা কিনে খাবো না, আমরা এবার আজ থেকে বাসা তৈরি করে খাবো। দেখতে পারতেছেন মাশাল্লাহ আমার আজকের এই ফুচকাগুলো দেখে বানানো এবং তৈরি করা দেখে আমার খুবই ভালো লাগতেছে, যে এভাবে এত সুন্দর ফুচকা তৈরি করতে পারি এমন জানলাম। আমি কখনো বাইরে থেকে আর কিনে খেতাম না। তো আজকের পর আমি আর বাইরে থেকে কিনা হবে না, আমি বাসা তৈরি করি, এভাবে ফুচকা তৈরি করব আমি এবার আপনারাও। এই যে কত সুন্দরভাবে হয়েছে, ঠিক একে মাপে মেপে মেপে নেবে। তো ভিউয়ার্স, আমার আজকের এই রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগলো এবং ভালো লাগবে, আমার কাছেও কিন্তু খুবই খুবই ভালো লাগছে। মাশাল্লাহ দিলে দেখতে পারতেছেন ফুলে একবার টই টম্বল। তো ভিউয়ার্স ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।